বাবুলাই, ঠিক আছে, বাবুলাই ডিম নেওয়া হয়েছে, ব্ল্যাক অরেন্ডা, ব্ল্যাক মোর, র্যানচো, রেড ক্যাপ, লিচু, অরেন্ডা সব কিছুর ডিম নেওয়া হয়েছে। এই যে এরকম কয়েক ডিশ ফালানো হয়েছে হাউজে নিয়ে, এই যে এই এরকম হাউজে, এই যে এই হাউজে, হ্যাঁ, এই যে এটাও ফালাই দেবো, এটাও হয় না, আর অরেন্ডা যাইতেছে, এরকম আরও কয়েক গুণ, এরকম কয়েক গুণ যাবে হাউজে, মানে ঠিক আছে। এই যে দেখেন রিল্যাক্সে মাছগুলো সয় ইচ্ছায় সাঁতার কেটে কেটে বের হয়ে যাইতেছে, ঠিক আছে। এই যে দেখেন এটাই অল্প কিছু পোনা আনা হয়েছে, কারণ অলরেডি রোদ চলে আসে, টেম্পারেচার এখন আপ ডাউন হবে আর কি, ঠিক আছে। সব তো ভিডিও করা হয় না, এখানে সব যদি ভিডিও করতে যাই তাহলে মনে করেন যে কাজ করা হবে না, সো এই জন্য কিছু কিছু দেখাইলাম আপনাদের মোটামুটি নমুনাটা। কিছু উঠছে, কিছু উঠছে, তাদের হয়তো বা দেখাইতে পারবো। এই যে দেখেন এখানে রুইকিনের পোনা আছে এবং কি লিচুর পোনা আছে, ঠিক আছে। লিচুর পোনা দেখেন অলরেডি এখনই সেবে চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু জিনিস দেখাবো, সময় পাই না, দেখাবো বলতে আপনাদের সাথে শেয়ার করাই আর কি, যে ভিডিও করা থাকে তারপর আপলোড করতে পারি না বা ভিডিও করতে পারি না, এই সে অবস্থা বর্তমান আমার, মানে দিন যায় চাপ খালি বাড়ে। এটার মধ্যে আছে লিচু গোল্ডফিশের পোনা, পুরো হাউজে এরকম ভরপুর, ঠিক আছে, প্রচুর পোনা আছে, ছড়া ছিটা রয়েছে, তো এইভাবে বোঝা যাবে না। এই যে দেখেন, এই যে আশা করি যে আপনারা নমুনাটা পাইছেন, এটা যা আছে লিচু গোল্ডফিশের পোনা, এটার মধ্যে আছে বাবুলাইয়ের পোনা, এটাই ব্ল্যাক অরেন্ডা, এটার মধ্যে লিচু, তারপরে এই যে এইটার মধ্যে আছে আপনার ব্ল্যাক মোর, ঠিক আছে। এর ভিতরে আবার এই যে কালকে এটাই লিচুর ডিম নিয়ে হয়েছে, এই যে এটার মধ্যে লিচুর ডিম রয়েছে, দেখেন কী পরিমাণে ডিম নিছি, অলরেডি কালো হয়ে গেছে ভিতরে, ডিমের ভিতরে এগুলো ফুটে যাবে। এই যে এটার মধ্যে র্যানচোর ডিম নিয়ে হয়েছে, এগুলো সব হ্যান্ডবিট। এই যে এটার মধ্যেও দেখেন এটা কালকে নেওয়া হয়েছে, তারপর ওই যে হালকা কিছু কিছু কালো হয়ে যাইতেছে, এগুলো সব হ্যান্ডবিডের মাল, হ্যাঁ। এরপরে আপনার এই যে এটার মধ্যে অরেন্ডা, এগুলো বিক্রি হবে না, এটি বাছাই করা কিছু মালের পোনা। এই যে বর্তমান আপডেট, এই যে কিছু পোনা উঠাইছি, লিচু, এখানে কি লিচু আছে, হ্যাঁ লিচু আছে, ব্ল্যাক অরেন্ডা আছে, বাবুলাই আছে, হ্যাঁ, এইগুলো নিয়ে নিয়ে ওই পাশে শিফট করে দিতেছি। বর্তমানে সব কিছুরই ডিম নিয়ে হয়েছে আপনার, এই যে বাবুলাই, ঠিক আছে, বাবুলাই ডিম নেওয়া হয়েছে, ব্ল্যাক অরেন্ডা, ব্ল্যাক মোর, র্যানচো, রেড ক্যাপ, লিচু, অরেন্ডা সব কিছুর ডিম নেওয়া হয়েছে। সকালবেলা ভিডিও এরকম ক্লিয়ার আসবে না এটা আমি জানি। এই যে এটার মধ্যে দেখাই, এটার মধ্যে আছে আপনি লিচুর পোনা, এইগুলো সব ডেলিভারি হবে ইনশাল্লাহ। অর্ডার কিছু কিছু নিতেছি, এখনও অর্ডার নেওয়া চলতেছে। এই যে এগুলোর মধ্যে লিচুর পোনা, অলরেডি এই মাছে কালার চলে আসছে এখন, কারণ হাউজের পানি ক্রিম, তো এই কারণে অলরেডি কোনো ইয়ে কালার চলে আসতেছে। এই যে এইটার মধ্যেও লিচুর পোনা, নমুনাটা খালি দেখেন, ঠিক আছে, শুকর আলহামদুলিল্লাহ, এটাই যা আছে সব হ্যান্ডবিট করানো হয়েছিল, ঠিক আছে। এই যে দেখেন পোনা, আর এটার মধ্যে অরেন্ডার পোনা, অরেন্ডা 10,000 পিস অরেন্ডার অর্ডার আছে, তো ওই পোনাগুলো এটার মধ্যে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা গেল। সময় খুবই শর্ট, খালি শর্টকাটে দেখাবো, এটাই অরেন্ডা, ঠিক আছে। এই যে ভরপুর পোনা আছে, এইটার মধ্যে আবার লিচু, ঠিক আছে, এই যে দেখেন লিচু শর্টকাটে দেখাইতেছি। এই যে ওইটাই যে যেটা দেখাইলাম ওইটা পরের ব্যাস আর কি, এটা ঠিক আছে। এই যে এটার মধ্যে অরেন্ডা আছে, এগুলো বিক্রি হবে না, এগুলো বাছাই করা বিডের কিছু, মানে আমার কিছু মানে একটা এক্সপিরিয়েন্স চলতেছে এই আর কি। এই যে দেখেন, আশা করি সাইজটা বুঝতে পারতেছেন আপনারা, ঠিক আছে, এইটাইও, এই যে এইটার মধ্যে দেখেন এই গাপ্পি চলে আসে একটা এটার ভিতরে। এই পোনাগুলো এই যে এটাই শিফট করে দেব, ঠিক আছে, এটার মধ্যে অরেন্ডা এবং লিচুর পোনা ছাড়া দিব, ওগুলো 1 ইঞ্চি সাইজ করে বেচবো আর কি, 1 ইঞ্চি সাইজের মালে অর্ডার থাকে বেশি। আর এইটার মধ্যে অলরেডি দিয়ে দিছি, একটু ছোটো বানাই দিয়ে দিছি,
কারণ যে সমস্ত জায়গায় ডিম পোনা রাখছিলাম ওইগুলো জায়গা শর্ট হয়ে যেতেছে মাছ বড় হওয়ার কারণে। এটার মধ্যে ব্ল্যাক মোরের পোনা আছে, ব্ল্যাক অরেন্ডা পোনা আছে, তারপরে আপনি আছে বাবুলাই। হ্যাঁ, বাবুলার সাথে ক্রসিং কিছু মাল আছে, মানে এখানে এক্সুডেন্টের কিছু মাল আছে। হ্যাঁ, এইগুলো বড় হইলে কি হয় আল্লাহ যদি বাঁচায় রাখে। আপনারা চাষি ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ফেসবুক পেজ ইয়া করে রাখতে পারেন, নজর রাখতে পারেন, তাইলে আশা করি সামনে আল্লাহ যদি বাঁচায় রাখে দেখাইতে পারবো যে কোনটা কী হইলো। সব মিক্স সেরে দিছি, দেখেন এখানে কী পরিমাণে পোনা আছে, পুরো হাউস এইভাবে ছড়া আছে, এটা প্রচুর পোনা আছে। ঠিক আছে, কতটুকু আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না, বাট পোনা আছে কিন্তু হিউজ পোনা এটার মধ্যে। ঠিক আছে, হিউজ পোনা আছে, এটা তো প্লেট নামানো সম্ভব না, কারণ এমনি আমি ফোনই নিচে দিকে নামাই দিছি, প্লেট দিয়ে নাগর পাবো না এরকম। ঠিক আছে, তারপরে ওই যে ট্রাই করে দেখি না উঠবে না। ঠিক আছে, যাই হোক, এটা বড় একটা হাউস, এই যে পুরো হাউস কতটুকু বোঝা যাবে জানি না দূরত্বে, কিন্তু পুরো হাউসের সেম অবস্থা, পোনা এই যে এরকমভাবে ছড়া ছিটায় রয়েছে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে এইখানে কাছে আছে, এখানে ফোন নিচে নামায় দেখাই। ঠিক আছে, যাই হোক, সময় খুবই শর্ট। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, মানে পোনার পরিস্থিতি আর কি। এই যেটার মধ্যে লিচু আর রুই কিনে পোনা আছে, এগুলো বড় হয়ে গেছে, এটা জাল ছাড়া হয়তো আপনাদের দেখাইতে পারবো না। দেখি আমি জাল দিয়ে একটু ট্রাই করে দেখি। এই যে হাউজে অলরেডি ডিম দিয়ে দিয়ে খাইতেছে মাছ, ডিম নেওয়ার জায়গা নাই, এরকম পরিস্থিতি এখন চলমান আছে আমার। এই যে এইগুলো বড় হাউজে শিফট করে দেবো আজকে। ঠিক আছে, ধরতে পারবো কি না জানি না, বাট ট্রাই করে দেখি নাকি। বিসমিল্লাহ, ও কিছু উঠছে, কিছু উঠছে, আপনাদের হয়তো বা দেখাইতে পারবো। এই যে দেখেন, এখানে রুইকিনের পোনা আছে এবং কি লিচুর পোনা আছে। ঠিক আছে, লিচুর পোনা দেখেন অলরেডি এখনই সেবে চলে আসছে। এই যে এরকম কয়েক ডিশ ফালানো হয়েছে হাউজে নিয়ে, এই যে এরকম হাউজে, এই যে এই হাউজে। হ্যাঁ, এই যে এটাও ফালাই দেবো, এটাও হয় না, আরো অরেন্ডা যাইতেছে, এরকম আরও কয়েক গুণ, এরকম কয়েক গুণ যাবে হাউজে, মানে একটার পর একটা এক এক জায়গায় থেকে নিয়ে নিয়ে ফালাইতেছি, হাউজে দিয়ে দিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। ঠিক আছে, লেসের কাটিংগুলো খুবই সুন্দর আসছে মাছগুলোর, পানি তো ওরকম পরিষ্কার না, বোঝা যাবে না সঠিক। এই যে কালা কালা, এগুলো কিন্তু পোকা খায়। ঠিক আছে, বুঝে থেকে এক বল ফালানো হয়েছে, এই যে আরেকটা টানো হয়েছে। এই যে দেখেন লেসগুলো একদম ফুলের মতো। ঠিক আছে না, এটা হলো এটা থেকে দুই নাম্বার ব্যাচ যাইতেছে, ওইখান থেকে একটা গেছে, এটাতে টোটাল তিন নাম্বার ওই এক হাউজের জন্য। অন্য হাউজে যেটা দিয়েছি ওটার মধ্যে চার পাঁচ বল গেছে। ঠিক আছে, এই যে অবস্থা, আপনার সাথে কথা বলার সময় নাই। এই যে আজকের জন্য এইটা লাস্ট ব্যাচ, কারণ এই লোকে অলরেডি রোদ উঠে গেছে। ঠিক আছে, এখন আর ওইরকমই করবো না, তারপরেও সবগুলো আপনাদের দেখাইতে পারি নাই, দু একটা দেখায় আপনাদের সাথে মোটামুটি শেয়ার করছি আর কি। ঠিক আছে, এই যে দেখেন আপনাদের সামনে ছাড়া দেয়, আর বাকিগুলো তো দেখাইতে পারি নাই। ঠিক আছে, এটা অন্তত দেখেন, বিসমিল্লাহ। ঠিক আছে, এই যে দেখেন রিল্যাক্সে মাছগুলো স্বইচ্ছায় সাঁতার কেটে কেটে বের হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে দেখেন, এটাই অল্প কিছু পোনা আনা হয়েছে, কারণ অলরেডি রোদ চলে আসে, টেম্পারেচার এখন আপ ডাউন হবে আর কি। ঠিক আছে, সব তো ভিডিও করা হয় না, এখানে সব যদি ভিডিও করতে যাই তাহলে মনে করেন যে কাজ করা হবে না, সো এই জন্য কিছু কিছু দেখাইলাম আপনাদের মোটামুটি নমুনাটা। এই যে দেখেন, এই যে মাছ কীভাবে চুমিং করতেছে এবং চারো পাড়িতে ছড়াই গেছে এই যে দিকটা। ঠিক আছে, এই যে এটার মধ্যে দিলাম একটু বড় সাইজের, আর এইটাই যেগুলো দেওয়া হয়েছে এগুলো আর একটু ছোটো সাইজের। এই যে কারেন্ট চলে গেছে, মাছ সব উপর দিয়ে ভাসতেছে, এই যে দেখেন। ঠিক আছে, মাছ সব উপর দিয়ে ভাসতেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এই যে এটারগুলো তো দেখছেন, এই যে খাবার দিছি,
হয়তো বা কাছে গেলে চলে যাবে। হয়তো ওইভাবে আপনারা বুঝতে পারবেন না, এই যে কথা শুনে সব নিচে চলে গেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।